স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। শনিবার সকাল থেকে ঠাকুরগাঁও দুই আসনের বিভিন্ন প্রান্ত থেকে নৌকার আদলে বানানো গাড়ি ও মোটরসাইকেল নিয়ে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার শহীদ আকবর আলী কলেজ মাঠে উন্নয়নের শোভাযাত্রায় যোগ দেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হাজার হাজার মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে শোভাযাত্রায় স্থল। ঠাকুরগাঁও দুই আসনের এমপি আলহাজ দবিরুল ইসলামের পক্ষে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। এ সময় তিনি জামায়াত বিএনপির কঠোর সমালোচনা করে তাদের বয়কটের আহ্বান জানান। বাংলাদেশের মানুষ আর জামায়াতকে দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর বিএনপিকে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ জানে যে জামাত বিএনপি মানে অগ্নিসংযোগ, মানুষ হত্যা, পুলিশ হত্যা। জামাত বিএনপি মানে দেশের সম্পদ নষ্ট করা। তাই বাংলাদেশের মানুষ জামাত বিএনপিকে বয়কট করতে চায়। বয়কট, বয়কট, বয়কট। পুলিশ, সাংবাদিক সহ জামায়াত বিএনপির তাণ্ডব রুখতেই এই শোভাযাত্রা বলছেন নেতাকর্মীরা। শেখ হাসিনার নেতৃত্বের যে উন্নয়ন এবং স্থানীয় আমাদের এমপি সাহেব দবিরুল ইসলাম তার যে উন্নয়ন, এগুলোকে তুলে ধরার জন্য আমরা এই হাজার হাজার মানুষ মোটরসাইকেল শোভাযাত্রা করছি। বাসে আগুন দিয়ে তারা মানুষ হত্যা করে, পুলিশ হত্যা করে, একটা জনগণে আতঙ্ক সৃষ্টি করতে চায়। তারা যে আজকে মানে দেশে ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত আছে, এই নির্বাচনকে প্রতিহত করবার জন্য আসন্ন যে নির্বাচন, এটারে প্রতিবাদ স্বরূপ আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ মাঠে নাম বের হয়ে আসছে। শোভাযাত্রাটি বালিয়াডাঙ্গি চৌরাস্তা, সমীরউদ্দিন কলেজ মোড় সহ 31টি পয়েন্ট ঘুরে শেষ হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও।